1947 साल দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হলো ব্রিটিশ ভারত, তৈরি হলো ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্ত্বা নিয়ে গড়া পাকিস্তানে মাত্র 6% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপরও 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে ক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলার রাজপথ। 20 ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 ধারা জারি করে পুলিশ। নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্রনেতাকে 1952 সালের 21 ফেব্রুয়ারি। সকাল থেকেই ছাত্র এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয়। হঠাৎ গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ঘটনাস্থলে শহীদ হল বর্ক, রফিকুদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার। হাসপাতালে মারা যান আব্দুল সালাম। ওহিউল্লাহ নামে 9 বছরের এক শিশু শহীদ হয় পুলিশের গুলিতে। পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলতে থাকে। অন্যদিকে ছাত্রদের মিছিল গুলিবর্ষণের ঘটনা ঢাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার সাধারণ জনতা ঢাকা মেডিকেলের সামনে জড়ো হতে থাকে। টলে উঠে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। জনরোষ গণ আন্দোলনের মুখে 1956 সালে সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয় তারা। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে, আর তাই ভাষা আন্দোলন আর মানুষের ভাষার প্রতি সম্মান জানিয়ে 2000 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সালাম বরকতে রফিক জব্বার শফিউর আরও অনেক নাম না জানা তরুণের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা, বাংলায় মা বলে ডাকার অধিকার। সেই সব ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। সকাল সকাল কই যাবো? আজকে তো 21 ফেব্রুয়ারি। ও হ্যাঁ হ্যাঁ, এই দিনে আমি প্রতি বছর শহীদ মিনারে গিয়া গান গাই। ও যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানো একজন গায়নের জন্য তো ফরজ। চাচা আজকে প্রথম আমি স্টেজে গান গাবো। বাহ, তাই নাকি? হ্যাঁ চাচা। আজকে না হয় একটু কষ্ট করলেই ভাষার জন্য যারা শহীদ হয়েছে ওগুলো রাজন। আজকে না 21 ফেব্রুয়ারি, শোকের দিবস, সবাই এমন করতেছে কেন? আরে ভাই, আরে আপনি আবার আসতে গেলেন কেন? নাই শাকি পারি, আপনার ওইসব শোক দিবসের গান এখন কে কে আর শোনে? এবছর গানের লিস্টে তো আপনার নামই রাখা হয়নি। আমার নাম নাই? এত বছর ধরে আমি শহীদ মিনারে গান গাইতেছি, কি আর করাবো এতে? সব জামানা পাল্টাইছে। শহীদ দিবসে গান গাবো না কো বসন? নিশ্চয়ই গাবো। ওরে
হইছে যাহাই আমার দাদা কইছে যাহাই আমার বাবা এখন কাউ দেখি ভাই এখন কাউ দেখি ভাই এই মুখে কি অন্য কথা শোভা পায় ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় ওরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায় কইছে যাহাই আমার যারা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই 21 ফেব্রুয়ারি তাই আসুন বাংলা ভাষা আর সংস্কৃতির সুমহান ঐতিহ্যের সাথে উদযাপন করি এই দিনটিকে।